সুপ্রিম কোর্টে আজকের যে শুনানি পর্ব এই আরজিকর মামলার সেটা শেষ হয়েছে এবং এই প্রশ্ন সামনে আনা হয়েছে একাধিক আইনজীবীর তরফে যে একেবারে ক্রাইম সিনে অন্তত চারজন উপস্থিত ছিলেন, তাদের মধ্যে কেউ কেউ রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্বাচিত সদস্য। মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সায়েন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মীরা সফিদ। এমনকি এই প্রশ্নও সামনে, এমনকি সাগর দত্তের প্রসঙ্গ আপনারা দেখলেন যে সরাসরি করুণানন্দী যিনি সিনিয়র চিকিৎসকদের আইনজীবী হয়ে দাঁড়িয়েছিলেন, সাগর দত্তে যে হামলার ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গ তিনি সামনে এনেছেন। সাতজনের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিবিআই, এখনও কিভাবে তারা কাজে কর্মরত রয়েছেন? আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই স্ক্যানারে যারা তারা এখনও ক্ষমতায় রয়েছেন, ক্রাইম সিনেও তারা ছিলেন, অবিলম্বে সাসপেন্ড করা উচিত, এই আবেদন করেছেন আইনজীবী করুণানন্দী। এটা কোনো সাধারণ ধর্ষণ এবং খুনের ঘটনা নয় বলেছেন ইন্দিরা জয়সিং, যিনি জুনিয়র চিকিৎসকদের আইনজীবী। সাতজনের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিবিআই, কিভাবে তারা এখনো কাজে থাকতে পারেন? আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই স্ক্যানারে তারা ক্ষমতায় এখনো পর্যন্ত রয়েছেন, ক্রাইম সিনেও তারা ছিলেন, অবিলম্বে তাদের সাসপেন্ড করা উচিত, একাধিক আইনজীবী, আইনজীবী করুণানন্দী থেকে শুরু করে আইনজীবী ইন্দিরা জয়সিং এই মন্তব্য করেছেন এবং তারা এটাও বলছেন যে অন্তত ছুটিতে তাদের পাঠানো হোক, সাধারণ খুন বা ধর্ষণের ঘটনা এটা নয় বলছেন ইন্দিরা জয়সিং। চিকিৎসকদের আস্থা অর্জনে এই সাতজনকে সাসপেন্ড করা উচিত, সাসপেন্ড করা না গেলে সাতজনকে ছুটিতে পাঠানো হোক, এখনো তারা ক্ষমতাসীন থাকলে কিভাবে কাজে ফিরবেন জুনিয়র ডাক্তাররা? আইনজীবীদের তরফে এই প্রশ্নকেও সামনে আনা হয়েছে। রাজ্যের তরফে দাবি করা হয়েছে যে পাঁচজনকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, এইটা আমাদের জানাও, এই যে প্রায় এক ঘন্টার কিছু বেশি সময় ধরে শুনানি পর্ব চললো, সেখানে কোন কোন বিষয় সামনে এলো, কি পর্যবেক্ষণ থাকলো আজকে সর্বোচ্চ আদালতের? সর্বোচ্চ আদালতের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী দেখা যাচ্ছে মূলত তারা কিন্তু নিরাপত্তার বিষয়টা নিয়ে চিন্তিত, কারণ চিকিৎসকদের তরফ থেকে প্রথম থেকেই একটা অভিযোগ করা হচ্ছিল যে তাদের হাসপাতালে সার্বিক নিরাপত্তার বন্দোবস্ত নেই। ফলে তো তুমি জানো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছিল যে চিকিৎসকদের জন্য উপযুক্ত বিশ্রাম কক্ষ তৈরি করতে হবে, তাদের জন্য ক্লোজ সার্কিট ক্যামেরা বসাতে হবে, তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা রক্ষীর বন্দোবস্ত করতে হবে। ফলে তো এই ধরনের যে কাজ রয়েছে সেই কাজগুলো কতদিনের মধ্যে সম্পন্ন হবে সেটার জন্য সুপ্রিম কোর্ট কিন্তু চিন্তিত ছিল। ফলে তুমি জানো শেষ দিন যখন সুপ্রিম কোর্টে শুনানি হয় সেই সময় কপিল সিব্বল রাজ্যের আইনজীবী, তার বক্তব্য ছিল 14-15 দিনের মধ্যে এই গোটা কাজটা সম্পূর্ণ হবে। কিন্তু তারপরে তোমাকে বলবো যে আজকে যখন রাজ্যের তরফ থেকে বক্তব্য পেশ করা হয় সেই সময় দেখা যায় রাজ্যের তরফ থেকে বলার চেষ্টা হয় যে 15 অক্টোবরের মধ্যে এটা সম্পন্ন হতে পারে। সুপ্রজিৎ ধন্যবাদ সবাই।